খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। জ্যোতিপ্রিয় মল্লিক যে অসুস্থ সে কথা আগেই উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তার হওয়ার পর ভরা এজলাসেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন বনমন্ত্রী। বমি শুরু হলে তার মাথায় জল দিতে ছুটে যান মেয়ে। শারীরিক পরীক্ষার পর শুক্রবার রাতেই তাকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্টে খুব খারাপ কিছু পাওয়া যায়নি, তবে তার চিকিৎসার বিশেষ বিশেষ কিছু নির্দেশ রয়েছে আদালতের। বেসরকারি হাসপাতালে সুস্থ বোধ করলে মন্ত্রীকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে চিকিৎসার সব খরচ দিতে হবে অভিযুক্ত অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককেই। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পেশ করা হয়েছিল ব্যাংসালকোটে। আদালতে ইডি ও মন্ত্রীর আইনজীবীদের সওয়াল জবাব যখন চলছে তখনই জ্ঞান হারেন বালু। আদালত এদিন ইডিকে নির্দেশ দিয়েছিল হাসপাতালে চিকিৎসার সময় মন্ত্রীর পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। সেই মতো নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার দিনগুলি ইডি হেফাজতের মেয়াদের বাইরে থাকবে, অর্থাৎ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই শুরু হয়ে যাবে 14 দিনের ইডি হেফাজতের মেয়াদ। আদালতের নির্দেশ রয়েছে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর অভিযুক্ত সুস্থ বোধ করলে তাকে কমান্ড হাসপাতালে নিয়ে যাবে ইডি। সেই মুহূর্তে কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র জন্য মেডিকেল বোর্ড গঠন করতে হবে।